হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো মন্দির থেকে চলে এসে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি বড় মামার বাড়িতে সেখানে আজকে আমাকে ভাত খাওয়াবে বৌদি আর মামি মিলে যথারীতি আমি বেরিয়ে পড়েছি কাছেই বাড়ি মেজমাম বাড়ি আর বড় মামার বাড়ির পাশাপাশি তো এই যে আমি চলে এসেছি আর কুটুস আর কুটু এসে আমার কাছে একটু আদর খেয়ে নিল তারপরে আমার থালা সাজিয়ে দিয়েছে মামি আর বৌদি মিলে আরও বড় ভিডিও ছিল সেটা আমি কেটে দিয়েছি একটু করেই দিয়েছি আর তারপরে এই যে আমাদের বাবু ও আমার কাছে একটু আদর খাচ্ছিলো আর ওর জানাতো একটু শরীরটা খারাপ ছিল মানে একটু ঠান্ডা গরম লেগেছিল ওই আর কি তো যাই হোক ও তো কোলে থাকবেই না ও নিচে নামার জন্য ব্যস্ত আর ওকে নিচে নামানো যাবে না কারণ নিচে নেমে ঘুরে বেড়াবে ঠান্ডা লেগে যাবে ওই আর কি তারপরে আমি আর মামি মিলে চলে গিয়েছি ওপরে মামি এবার পুজো দেবে তাই আমি একটু মিকুকে সামলাচ্ছিলাম আর ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে মামি পুজোর বাসনপত্র ধুয়ে নিচ্ছি পুজো করবে এই যে মামিদের ঠাকুর ঘর দেন পাশে চিলেকোটার ঘরে চলে গিয়েছি এই যে তিনতলার ছাদে একটা ছোট রুম করা আছে এখানে কারো ইচ্ছে হলে থাকতে পারে আলাদা মতন সময় কাটাতে পারে ওই আর কি দেন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকেও এই যে বৌদি মামি মিলে অনেক গাছ লাগিয়েছে খুব সুন্দর আর আমার তো গাছ দেখলেই ক্যামেরা অন করতে ইচ্ছে করে তারপরে চলে এসেছি নিচে এবার মিকুকে হাসানোর পালা তো ও তো ভীষণ মজা করছে আমার সঙ্গে তারপর এই যে কুটুস চলে এসছে আদর খেতে সবাই এক এক করে আদর খেয়ে নিচ্ছে আর কি বলো তো আমার ভীষণ ভালো লাগে এরকম বাড়িতে এরকম একটা কুকুর থাকবে হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি